হাই নমস্কার বন্ধুরা, পারমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই। পারমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছে আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ প্রেরণার জন্য। ওকে, আপনারা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে। ওকে, পারমেশ্বর পিতা আজকে আপনাদেরকে শেখাবে আলো আর অন্ধকার, কারণ কি পারমেশ্বরের বচনে অনুসারে এই আমাদের পৃথিবীতে আলো অন্ধকার থাকে, অর্থাৎ ডার্ক লাইট। তো আপনাকে কী করতে হবে, ডার্ক থেকে লাইটে আসতে হবে, বিকজ পারমেশ্বর এটাই চায়। কারণ কি পরমেশ্বর চায় আপনি জ্যোতিতে চলুন, আপনি অন্ধকারে না ডুবে থাকুন, আপনার অন্ধকার যেন আপনাকে আচ্ছন্ন না করে। তাই পরমেশ্বর পিতা আজকে আপনাদের, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে একটা অন্ধকার ঘরে যখন একটা আলো চালানো হচ্ছে কেমনভাবে সেই ঘরটার সমস্ত অন্ধকার দূর হয়ে যাচ্ছে, ঠিক তেমন আপনার মনের মধ্যে যে অন্ধকার রয়েছে, আপনার মধ্যে যে নেগেটিভ থটসগুলো রয়েছে বা অন্ধকারে আত্মা আপনার জীবনকে চালিত করছে, যিশুর নামে তাকে আপনি জ্যোতি করুন, অর্থাৎ আপনার সেই অন্ধকার আত্মাকে আপনি লাইট আনুন। ওকে, এই উদাহরণ দ্বারা আজকে বিষয়ে আমি শেখাবো, অবশ্যই আজকে বচনে চলে যাব, তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটিকে অন করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। ওকে, তাই আসুন আজকে আমি পড়বো আদি পুস্তকে। ওকে, যেখানে একের একে পরমেশ্বর কী বলেছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডলে পৃথিবী সৃষ্টি করিলেন। দেখুন একদম শুরুতে এই বচনের শুরুর কথা বলা হচ্ছে, একদম শুরুতে পরমেশ্বর আকাশ এবং পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির ওপরে ছিল, অর্থাৎ পৃথিবী কী ছিল, ঘোর অন্ধকার এবং মানে কী ছিল, শূন্য ছিল, মানে জিরো ছিল সব কিছু, যাকে জিরো মানে কোনো কিছু ভ্যালু নেই তার, এবং অন্ধকার জলধির ওপরে ছিল মানে অন্ধকারের উপরে পৃথিবীটা আচ্ছন্ন ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করিতেছিলেন, অর্থাৎ পরমেশ্বরের আত্মা জলের উপর মানে রাজ করছিল, মানে তখনও ঈশ্বরের আত্মা কী করছিল, জলের উপর রাজ করছিল। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, অর্থাৎ পরমেশ্বরের মানে পরমেশ্বরের ইচ্ছা যে দীপ্তি হোক, আলো হোক, কারণ অন্ধকার সমস্ত কিছু কিন্তু পরমেশ্বর ইচ্ছা বানালো। ঠিক তেমন আপনাদেরকেও এখন থেকে ইচ্ছা বানাতে হবে। আপনি একজন যদি শারীরিক মনুষ্য হন তাহলে আপনাকে আত্মিক মনুষ্য হতে গেলে বা লাইটে আসতে গেলে, জ্যোতিতে আসতে গেলে, আপনার এই শারীরিক জীবন থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে পরমেশ্বরের বচনে আসতে হবে, যিশুরতে আপনাকে জুড়তে হবে, যিশুর সঙ্গে সঙ্গে আপনাকে চলতে হবে। যখন আপনি যিশুতে চলা শুরু করে দেবেন তখন আপনার জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই, অর্থাৎ আপনার জীবনে কোনো অনুশাসন নেই, পাপ আপনার জীবনে শাসন করতে পারবে না, কারণ কি তখন থেকে পরমেশ্বর আপনার জীবনে আপনার মালিক হবে, পরমেশ্বরের ব্যবস্থা লাইট জ্যোতিতে আপনি চলে আসবেন। তো এখানে বলেন ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিল, অর্থাৎ ঈশ্বরের আত্মা কী করছিল, জলের উপর ভাসছিল। পরে ঈশ্বর কইলেন দীপ্তি হোক, অর্থাৎ পরমেশ্বর বলল যে আলো হোক, অর্থাৎ তেমনি যখন আপনাকে মনোনীত করে ঈশ্বর তখন আপনার জীবনে, যখন আপনি যিশুকে গ্রহণ করেন আপনার জীবনে লাইট আসে, জ্যোতি আসে, মানে যেমন একটা অন্ধকার ঘর যেমন একটা সুইচ দাবালে আলোই ভরে যায়, ঠিক তেমন আপনার সেই আত্মিক অন্ধকার যে দূর হয়ে সেটা আপনার লাইটে ভরে যাবে, আপনার আত্মিক চোখ আলোতে ভরে যাবে। বাইরের চোখ তো অন্ধকার কিন্তু আত্মার চোখকে আপনাকে আলোতে করতে হবে, কারণ কি জগতের প্রত্যেকটা মানুষ যদি আপনি দেখেন 80% মানুষ কি অন্ধকারে ডুবে আছে, পাপাত্মার কবলে আছে, তাদের থেকে বের করতে হলে পরমেশ্বরের বচন লাগবে, পরমেশ্বরের ব্যবস্থা লাগবে। তো অবশ্যই ঈশ্বরের বাক্যকে তার জীবনে বিশ্বাস করতে হবে বা ঈশ্বরের বচনকে তার জীবনে বা তার মন্ত্র আত্মাতে রাখতে হবে, তবে সে লাইট পাবে, জ্যোতি পাবে। ওকে, পরে ঈশ্বর কইলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল, অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর যখন চাইলো তখন আলো হলো, তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, অর্থাৎ পরমেশ্বর আলোকে কী করলো, উত্তম দেখলো মানে সুন্দর, কারণ কি এতদিন অন্ধকার ছিল কিন্তু পরমেশ্বর যেই বললো যে দীপ্তি হোক, আলো হোক, তখন তিনি দেখতে পেলেন যে না, অন্ধকার থেকে আলো অতি উত্তম, লাইট অতি উত্তম, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করলেন। তখন পরমেশ্বর ডিসাইড করলো, প্ল্যানিং করলো যে আমি আলোকে আলাদা করব, অন্ধকারকে আলাদা করব। ঠিক তেমন আপনি দেখুন যে আলো অন্ধকার দুটো আছে, এবং আপনার জীবনে আত্মিক আলো আত্মিক অন্ধকার রয়েছে, আপনার জীবনে পাপাত্মা আপনার জীবনে অনুশাসন করে, এটা পরমেশ্বরের বচন অনুসারে। ওকে, আর ঈশ্বর দীপ্তির নাম দিবস, অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। দেখুন পরমেশ্বর কী করলো, এই যে দীপ্তি হলো বললো, দীপ্তির নাম কী রাখলো, দিন দিবস, আর রাত্রির নাম কী রাখলো, ডার্ক অন্ধকার ভয়ানক। অর্থাৎ রাত্রিবেলা কি আপনি সব কাজ করতে পারবেন, কিন্তু দিনের আলোতে আপনি সব কিছু করতে পারবেন। ঠিক তেমন আপনি যখন একজন সাধারণ মানুষ, একজন প্রাণিক মনুষ্য থাকবেন, আপনি কিন্তু সব কিছু কাজ করতে পারবেন না। যখন আপনি একজন আত্মিক স্পিরিচুয়াল মানুষ হবেন, স্পিরিচুয়াল ম্যান পাওয়ার নেবেন, তখন আপনি যেটা বলবেন আপনার জন্য সেটা করবে পরমেশ্বর, যখন আপনি পরমেশ্বরের অনুসারে পরমেশ্বরের বাক্যতে বচনে ভজনে জুড়ে থাকবেন, রীতিমতো পরমেশ্বরের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করবেন, তখন আপনার জীবনে হারেক প্রফেসি, হারেক
সব কিছু চাহাত ফুলফিল হবে যখন আপনি যিশুতে থাকবেন, আর তখন আপনার জীবনে কোনো দণ্ডাকা থাকবে না। অর্থাৎ পরমেশ্বর আপনাকে রিলিজ করবে শয়তানের পরাধীনতা থেকে, আপনাকে ফ্রিডম করবে, কিন্তু সেই স্বাধীনতাকে আপনি ঈশ্বরের কাজে ব্যবহার করুন। পরে ঈশ্বর দীপ্তির নাম দিবস, অন্ধকারের নাম রাত্রি রাখিলেন, আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। ঠিক আছে, কারণ কি সন্ধ্যা ও দিন অর্থাৎ বারো ঘন্টা দিন, বারো ঘন্টা রাত্রি, চব্বিশ ঘন্টা হলে কি হয়, একটা সম্পূর্ণ ডে হয়, দিন হয়। তাই পরমেশ্বর বারো ঘন্টা দিন দিল আর বারো ঘন্টা রাত্রি দিল। ওকে, তাই পরমেশ্বর এই ব্যবস্থা একদম কারেক্ট ব্যবস্থা, কারণ কি পরমেশ্বর এই ব্যবস্থা তৈরি করার পেছনে তার অনেক সাইকোলজিক্যালি, তার স্পিরিচুয়ালিটি, পরমেশ্বরের যে পাওয়ার সায়েন্টিফিক্যালি, যা সমস্ত কিছুকে দূর করে দেয়, বা তার পরিকল্পনার কাছে কোনো কিছু কেউ টিকতে পারে না। মানুষ তো শ্বাস মাত্র, পরমেশ্বর বলে যে মানুষ তো শ্বাস মাত্র, সে এক্ষুনি আছে এক্ষুনি না থাকতেও পারে, পরন্তু পরমেশ্বরের বচন হার যুগ, পৃথিবী আকাশ সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু এই বচন, এই বচনের সামত মেহত, এই বচনে বলা প্রত্যেকটা কথা পুরা হবে। এখনও এমন যে সময় আসতেছে প্রত্যেকটা বচনে প্রফেসি ফুলফিল হয়ে গেছে, অলরেডি তো বেশিরভাগটাই হয়ে গেছে, বাকি যেটুকু আছে যখন ফুলফিল হবে তখন অবশ্যই যিশু আবার আসবে পৃথিবীতে আর মানুষকে উদ্ধার করবে। এখন তিনি উদ্ধারের কাজ করছে, তখন তিনি ত্রাণকর্তা, মানে তখন তিনি আপনাকে আপনার প্রতিফল দেবে কর্মে। তাই পরমেশ্বরের বচন অনুসারে চলুন। পরমেশ্বর পিতা, আজকে যে বিষয় শেখালো আলো অন্ধকার, আলো ভার্সেস অন্ধকারের তারতম্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং আপনাদেরকে আরও বিষয়ে বলবো। এখানে বলছে যোহন অধ্যায় পনেরোর ষোলো, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন কিন্তু নয়, আমি তোমাদেরকে মনোনীত করেছি। দেখুন, পরমেশ্বর আপনাকে মনোনীত করেছে কোথা থেকে? অন্ধকার থেকে, অন্ধকারময় ব্যবস্থা থেকে আপনাকে লাইট, তার জ্যোতির ব্যবস্থাতে মনোনীত করেছে। আর আমি তোমাদেরকে নিযুক্ত করেছি যেন তোমরা গিয়ে ফলবান হও। অর্থাৎ পরমেশ্বর আপনাকে জুড়েছে, অর্থাৎ আপনাকে পরমেশ্বরের বচনে আসার অনুমতি দিয়েছে, মানে আপনাকে আদেশ করেছে, আহ্বান করেছে যে তুমি আসো, আমার কাছে জীবন আছে, তুমি আসো, তুমি বিশ্বাস করো, চেখে দেখো, লবণের প্যাকেট না চিনির প্যাকেট। যদি লবণের প্যাকেটে আপনি চেখে দেখেন তখন তো বুঝতে পারেন যেটা লবণ নুনা, আর চিনি যখন চেখে দেখেন তখন আর আপনি বুঝতে পারেন যে মিষ্টি। ঠিক তেমন আপনাকে সেই কোয়ালিটি দেওয়া হলো যে আপনি চেখে দেখুন পরমেশ্বরের ব্যবস্থা কতটা মহান, কতটা দামি, কতটা উত্তম, সমস্ত পৃথিবীর যত ব্যবস্থা আছে তার থেকে। ওকে, এখানে বলেছে আর আমি তোমাদেরকে নিযুক্ত করেছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যা কিছু যাচ্ছা করবে তাহা তিনি তোমাদেরকে দেন। অর্থাৎ যিশু বলল যে তুমি যখন পরমেশ্বরের কাছে, যিশুর নামে পরমেশ্বরের কাছে কোনো কিছু অর্থাৎ চাইবে বা কোনো কিছু দাবি করবে, পরমেশ্বর আপনাকে সেটা দেবে ফলস্বরূপ, যখন আপনি বিশ্বাস করবেন এবং বিশ্বাসের অনুসারে আপনার চলার তারিখাগুলোকে প্র্যাকটিক্যাল করবেন। পরমেশ্বর আপনার জীবনে সমস্ত প্রফেসি ফুলফিল করতে যাচ্ছে। 2024 সালে পরমেশ্বর বলে এটা চতুরতার সাল, এই সালে আপনি যদি আত্মাতে না চালাক হন আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হালতে পড়তে হতে পারে। তাই পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে আপনাকে স্পিরিচুয়ালিটি মানে একদম পাওয়ারফুল হতে হবে, তবে আপনার প্রত্যেকটা কথাতে হারেক মনুষ্য কি চমকে যাবে, জাস্ট চমকে যাবে। তাই পরমেশ্বর পিতা এই ব্যবস্থা রাখলো। তাই পরমেশ্বর পিতা এখানে আলো অন্ধকার ব্যবস্থা এটাই করলো, কিন্তু পরমেশ্বর পিতা বলে যে তুমি অন্ধকারে চলছিলে কিন্তু এখন তুমি আলোতে এসছো, যিশুতে এসছো, তাহলে তোমাকে জ্যোতিতে চলা উচিত, তুমি পাছে আর অন্ধকারের দিকে না তাকাও। কারণ কেউ কি তার ঘরে আলো থাকতে তো অন্ধকার করতে চাইবে? সে চাইবে না, কারণ কি তার সে চাইবে সবসময় আলোতে যেন ভরে থাকুক। কারণ কি অন্ধকারকে যখন তুমি সুযোগ দেবে অন্ধকার তোমার জীবনে কাজ করা শুরু করবে। তাই পরমেশ্বর বলে তাকে সুযোগ তুমি কেন দেবে, সুযোগ দেবেই না তবে সে কোনো কিছু করতে পারবে না। কারণ কি পরমেশ্বর তো যখন থাকবেন সে তাই আপনাকে যতই কাছে আসার চেষ্টা করুক অন্ধকার আলোয় পরিণত হয়ে যাবে ধীরে ধীরে। তাই পরমেশ্বর বলে যে সে যতই আলোতে আসতে চাইবে সে ততই বেশি আলোকিত হবে, কিন্তু তার অন্ধকার ধীরে ধীরে গায়েব হয়ে যাবে। কিন্তু পরমেশ্বর বলে যদি আপনি আপনার আলোকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চান তাহলে আপনার জীবনে কী হবে, অন্ধকার হয়ে যাবে। তাই যিশুতে আপনি চলুন, পরমেশ্বরের ব্যবস্থাকে পালন করুন। পরমেশ্বর পিতা আজকে যে ব্যবস্থা বা বচন দিল অবশ্যই বচনটাকে মনোযোগ সহকারে শুনে শিখেছেন আশা করি, আর এবং আপনার জীবনে সমস্ত কিছু অন্ধকার দূরীভূত হয়ে যাক যিশুর নামে। ওকে, তো আমি এই প্রার্থনা করি। আর পরমেশ্বর পিতা আজকে বচন দ্বারা আপনাদেরকে যত বেশি শিখিয়েছে প্রত্যেকটা বিষয় যেন গুরুত্ব সহকারে আপনারা বুঝে চলেন, ওকে, তবেই পরমেশ্বরের বচন সম্পূর্ণরূপে পূরণ হবে। ওকে, আর ভিডিও যদি ভালো লাগে ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যারা জানে না, যারা জানতে চায় পরমেশ্বরের বিষয়ে তাদের কাছে শেয়ার করুন, তারা আরও বেশি বুঝতে পারবে। অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, কারণ এটাই একমাত্র ইউটিউব চ্যানেল যেটা সত্যময় পরমেশ্বরের বিষয়ে মানুষের কাছে তুলে ধরে, আত্মিক বিষয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করতে পারেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন। আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকবেন। আমিন।